अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ओके सर, अपना व्हाट्सएप नंबर डालो। एक ही, अरे आसिफ ভাই, আপনি অ্যাড হ্যাঁ পেয়েছেন? সানির ভাই, কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ খুব আমি ভালো অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছেন, অ্যাড হয়ে গেলাম। কেমন আছেন আপনি? আজ। হ্যাঁ খুব ভালো। আসলে আমি বুঝতে পারছিলাম না, এই প্রথমবার আমি নিজে আমার মোবাইল থেকে ট্রাই করলাম। এতদিন তো যে প্রথমবার, অনেকদিন পরে, 1.5 বছর পরে আপনার লাইভে আমি অ্যাড হয়েছিলাম, তো সেটাও তো কত হ্যাঁ টেকনিক্যাল প্রবলেমের পর। হ্যাঁ, এটা আপনার নিচের দিকে একটা অপশন থাকবে, সেই অপশনটা অন করে দিতে হবে যেন সবাই আপনার লাইভে যুক্ত হতে পারে। সেই অপশনটা অন করে রাখলে আচ্ছা সবাই আচ্ছা যুক্ত হবে। আচ্ছা, এই প্রথমবার এই করলাম তো। আচ্ছা আসিফ ভাই, আমি জিজ্ঞেস করতাম যে রোজা রাখছেন? অবশ্যই আমি দিনে অনেকগুলো করে রোজা রাখি, 6-7টা করে হ্যাঁ রোজা রাখি, একটু পরে পরে ব্রেক দিয়ে দিয়ে। তো এটা তো আরো ভালো হ্যাঁ যে আমি 30টার জায়গায় না ভালো অনেকগুলো না? রাখতেছি, অনেক ভালো। হ্যাঁ, দৈনিক যদি এসে কি যে আপনি 5টা করে রোজা রাখেন, তাহলে 3 × 15 150টা রোজা হয়ে যাচ্ছে এক একশো মাসের মধ্যে। পঞ্চাশটা রোজা এক মাসে আমি এটা সবসময় করি, অনেক আগে থেকে, যে 13 বছর বয়স থেকে এটা করতেছি। 13 বছরের আগে আমি মানে পুরা রোজাটা রাখতাম, কিন্তু পরে দেখলাম এটা লস হয়ে যায়, তারপরে এখন থেকে আমি হুম হুম মানে মাসে 150টা করে রোজা রাখি। ভেরি গুড। শুনুন না, আমার হঠাৎ করে রোজা থেকে আমার মায়ের একটা কথা মনে আসলো, যে আমার মা তো হয়েছে কি যে ওই গোপালগঞ্জের মেয়ে, গোপালগঞ্জ কাশিয়ানি নামে একটা এই যে জায়গা, দেখেন, এখন সেখানের আপনার এই যে এখন জন্মটা। আপনার ভিউয়ার হয়ে গেছে 118 জন দেখা যাচ্ছে, এখন ভিউয়ার অনেক বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন না, তার কি যে আমার মা তখন হয়েছে কি যে তখনকার সময়, আমার মায়ের সময় কিন্তু ইসলামটা অত ভালো করে কিন্তু আসেনি। হ্যাঁ, অত ভালো করে মানুষ বুঝতেও পারতো না, এখন যে ভয়ানক অবস্থা, তখন কিন্তু এত সমস্যা ছিল না। তখন কিন্তু ওই যে ওই সময়টা চলছিল যে ওই গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান ওই মিলিয়া বাউলা গানার মসজিদে গাইতাম, মানে ওই রকম লেভেলে চলতো। তা তখন দেখা যেত কি যে রোজার মাস আসছে, বলে হ্যাঁ না খায় থাক। হ্যাঁ, কেন না খায় থাকতে হবে, কি জন্য, সেগুলো কিন্তু অনেকেই জানতো না। হ্যাঁ, যে ওইটা সময়টা এরকম ছিল যে এই যে আমরা বর্তমানে যে এখন আমরা বলি যে ইন্না লিল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, তো এইসব এত ছিল না, উচ্চারণ করতে হবে তারা জানতো। হ্যাঁ, উচ্চারণ মানে এটা যে আরবি শব্দ তারা জানতো, কিন্তু এটার মিনিং জানতো না। শুধু জানে যে এইসব আরবি ওয়ার্ডটা উচ্চারণ করলে নাকি সওয়াব হয়। হ্যাঁ, আর সব হলে নাকি জান্নাত পাওয়া যায়, তো সেই জন্য অনেকে এগুলো উচ্চারণ করতো। তো দেখা যেত কি যে এরকম অবস্থা যে কারো বাড়িতে কেউ মারা গেছে, যে বলে কি যে বন্ধু কি করবো, আমার বাবা আজকে মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। হ্যাঁ, বলে ভাই আমার বাপ মরছে তুই আলহামদুলিল্লাহ বলতিস? হ্যাঁ, তারপরে দেখা গেছে কি যে কোন যে নানি বলি না, নানি তার মেয়ের বাচ্চাকে দেখতে গেছে, সেখানে যাই দেখে কি ফুটফুটে একটা সুন্দর বাচ্চা হয়েছে, তা বাচ্চাটাকে কোলে নিয়ে বলে কি আই লিলি কি সুন্দর বাবু, তা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে তারা জানে না যে কোথায় কি বলতে হবে, মিনিংলেস আরবি উচ্চারণ করতো। তা আমার মায়ের একটা কথা মনে পড়লো, যে আমি মাকে বলতাম যে ছোটবেলায় তোমার কষ্ট হতো না যখন তোমরা রোজা রাখতে? বলে হ্যাঁ কষ্ট হতো। বলে তারপরে কি করতে? বলে তারপরে কি হয়েছে, পুকুর পাড়ে যেতাম, ওই গোসল করতে গিয়ে যাই ডুব দিয়ে কয়েক ঢোক পানি খেয়ে ফেলতাম। মানে তখনকার তাদের যে ইমানটা ছিল ওরকম ছিল, আর এখন তো কি ভয়ানক ইমান। হ্যাঁ, মানে একদম রাখতে হবে, গলা শুকায় যাচ্ছে, ডিহাইড্রেশনে ভুগতেছি, তাতে কি হয়েছে। এমনও আমি মানুষ দেখছি সৌদি আরবে যখন আমি ছিলাম, বাচ্চার বয়স মাত্র 7 বছর, সে এখন পর্যন্ত হয়েছে কি যে ফিডারের অভ্যাস ছাড়তে পারেনি, তারা ফিডার দেওয়া বন্ধ করে রাখছে, বলে তুই খাবি না, মানে শক্ত খাবার তো দূরের কথা, ফিডার পর্যন্ত মুখে দিতে পারবি না, মানে ওরা জান্নাতে টানার জন্য কি হ্যাসা হয়েছে। জানির ভাই, তা যাই আপনাকে হোক, আমি আপনার একটা বাবার কেমন আছে? অনুরোধ জানাবো, বাবু ভালো আছে, আপনাকে হ্যাঁ একটা বলুন অনুরোধ বলুন। জানাবো যে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা তো চলে, সেগুলো আমার কানে মাঝে মাঝে আসে। তো আপনাকে এখনো আচ্ছা অনেকে আচ্ছা, দাবি করছে যে আপনি এখনো নাকি হিন্দু মৌলবাদী হয়ে আছেন, ইত্যাদি ইত্যাদি দাবি করছে। তো আপনার কাছে একটা হুম মানে দাবি জানাই, অনুরোধ জানাই বা দাবি জানাই বলতে পারেন, যে আপনি হিন্দু ধর্ম নিয়ে যদি একটা কখনো লাইভ করেন, হিন্দু ধর্মের হুম কুসংস্কার, হিন্দু ধর্মের অমানবিকতা বর্বরতা নিয়ে যদি একটা লাইভ করেন, পারফেক্ট তাহলে পারফেক্ট। আপনার, আমার মনে হুম হুম হয় এটা ভালো হবে, আপনার অবস্থানটাও হুম হুম সবার কাছে পরিষ্কার হবে, এবং মানে আমরাও হুম আর কি বলতে পারবো যে আপনি একটা মানে পরিস্থিতির সাপেক্ষে, আপনি যখন যেটা করেছিলেন সেটা পরিস্থিতির সাপেক্ষে ছিল, কিন্তু আপনি আসলে মানে হিন্দু ধর্মের মানে গোড়া হিন্দু ধর্মের সমর্থক না, এই জিনিসটা আমরা আর কি মানে শুনেন, মানে বলতে চাই। আমরা যে মানুষ, হুম হুম মানে যে মানুষটা একবার হচ্ছে কি যে লজিকের ঘোড়ায় পা দিয়ে দিছে, তার পক্ষে কুসংস্কারকে সমর্থন করা কখনোই সম্ভব না। হ্যাঁ, আমি পলিটিক্যাল একটা পাওয়ারকে আমি হচ্ছে কি যে সমর্থন করতেছি, কারণ হচ্ছে কি যে মানে ভারতের এই এখন যে অবস্থা, বর্তমান যে অবস্থা, তো অবশ্যই আপনি একটা জিনিস স্বীকার করবেন যে মুসলিম তোষণের রাজনীতি, সেটাকে আমি অবশ্যই সমর্থন করতে পারবো না। হ্যাঁ, সেই জন্য যদি হচ্ছে কি যারা মুসলিম তোষণটা করতেছে না, এবং এটাও আমাদের স্বীকার করতে হবে যে হ্যাঁ, ওই যে যারা ওই যে নোংরা হিন্দুত্ববাদটা ছড়ায়, হ্যাঁ যেরকম মানে গরুকে হচ্ছে কি যে হ্যাঁ অবশ্যই তারা মা হিসেবে সম্মান করে, কিন্তু তার মানে এই না যে গরুর গোবর খাই ফেলাবে তারপরে মূত্র দিয়ে ই করবে, তাহলে তো হচ্ছে কি যে উটের মুখ খাওয়া তার গরুর মুখ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। হ্যাঁ, তা এখানে অনেকে, আমি এই নিয়ে অনেকের সাথেই তর্ক করছি, হিন্দুদের মধ্যে সবসময় আমার তর্ক হতেই থাকে, তো সেখানে বলছে কি যে আচ্ছা গোমূত্রকে এত পবিত্র বলো তুমি, মানে আমি আমার একটা অভ্যাস আছে যে এখন তো সামার টাইম, আখের রস খাই, ওরা যে আমি যেভাবে আখের রস প্রতিদিন 3-4 গ্লাস করে খাচ্ছি, তুমি গরুর মূত্র খেতে পারবা? বলছে না না না, ওইটা তো হয়েছে কি যে রিফাইন করে তারপরে তার মধ্যে থেকে বিভিন্ন এলিমেন্ট বের করা হয়, তারপরে যে ওইটা কাজে লাগে। বলে ভাই এরকম তো সাপের বিষও কাজে লাগে, তাই বলে তাহলে সাপের হয়েছে খালা বানায় এনে। হ্যাঁ, এইগুলো এইভাবে হয়েছে কি যে তাদের সাথে তর্ক করি, এবং তাদের তর্কটা হয়েছে কি এইভাবে লাইম লাইটে আসবে না,
কারণ কি দেখেন যে আমি লাইমলাইটে কিন্তু আসছে ভাই, লাইমলাইটে আসছে, আমরা দেখেছি পত্রিকাতে দেখেছি যে হিন্দুদের মানে ভারতের এক এক মানে মন্ত্রী দাবি করেছে যে গরুর পেশাবে নাকি ক্যান্সারের ওষুধ খুঁজে পাওয়া গেছে, ক্যান্সার ভালো হবে। তারপরে নরেন্দ্র মোদী পর্যন্ত দাবি করেছে, নরেন্দ্র মোদী যিনি মানে একদম প্রধানমন্ত্রী, মানে একদম তো জেইসি কথা না, প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করেছে যে ভারতীয় যে মানে প্রাচীনকালে ইন্দ্র দেবতা যে রথ চালাতো সেটা নাকি আসলে ছিল বিমান, তারপরে যে গণেশের যে মাথা কেটে তারপরে হাতির মাথা লাগিয়েছিল সেটা নাকি মানে অপারেশন অনেকগুলো আছে আমাদের কাছে, একদম লিস্ট ধরে আছে, হিন্দুরা যে দাবি গুলা করতেছে সেগুলো খুবই মজার মজার, একদম মানে মুসলমান মুমিনদের মতই হিন্দু মুমিনদেরও দাবি একদম সেম। তারা এমনকি দাবি করছে বেদ পড়লে, সংস্কৃততে বেদ পড়লে নাকি মস্তিষ্কের কোষ বৃদ্ধি পায়, এটা নাকি সাউন্ড ওয়েভ দিয়ে কানের ভিতর ঢুকে নাকি মস্তিষ্কের কোষকে বৃদ্ধি করতে বৃদ্ধি করে, এরকম দাবি আমি ইউটিউবে খুললেই আমি খুঁজে পাই অনেকগুলো ভিডিও। ওই বেদ সংস্কৃত তো পড়লে নাকি ব্রেন ডেভেলপ হয়, তাহলে তো সেই সবটা মেন্টাল হসপিটালে সবকিছু বাদ দিয়ে ট্রিটমেন্ট হিসেবে সংস্কৃততে বেদই শুনাইতে থাকতো। হ্যাঁ, ওখানে ট্রিটমেন্ট করলে খালি হেডফোন লাগে ইয়ে শুনতে থাকো হাসপাতালে, যে এগুলো যে কত হাস্যকর কথা, ছোট ছোট শিশুতে গরুর পেশাব রেখে একটা হাসপাতালে যাবে, গরুর পেশাবটা খাবে চলে আসবে, ভালো হয়ে চলে আসবে, তাহলে তার কোনো চিকিৎসা ব্যবস্থা তো আর দরকারই নেই, মানে মেডিকেল সায়েন্সের আর দরকারই নেই। এখন হচ্ছে কি যে হ্যাঁ, ওই আগেকার দিনের ঋষিরা বিভিন্ন ধরনের ওই যে যেটাকে বলা হয় হার্বাল প্রোডাক্ট, হ্যাঁ হার্বাল প্রোডাক্ট মানা যায় এটা ঠিক আছে, কিন্তু হার্বাল প্রোডাক্টের সাথে নেচারের সম্পর্ক আছে, এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এইটা আমাদের সবাইকেই মানতে হবে। এখন এভাবে তো হয়েছে কি যে ওই কালিজিরা যে ওই মানুষের জন্য স্বাস্থ্যকর অথবা কোন ধরনের ওই হ্যাঁ মানে যেরকম হচ্ছে আখের রস খেলে হয়েছে কি যে আমাদের শরীরে গ্লুকোজ আসতেছে, কালিজিরাও একটা কিছু না কিছু প্রফিট দিচ্ছে আমাদের, সবকিছুরই কোনো না কোনো প্রফিট আছে, যেমন আদার কিছু প্রফিট আছে, রসুনের কিছু প্রফিট আছে, পেঁয়াজের কিছু প্রফিট আছে, সবকিছু কোনো না কোনো প্রফিট আছে। এটার সাথে তো আমরা ধর্মকে মিলাইলে তো চলবে না, এটা তো নেচারের দেওয়া। হ্যাঁ, বলে কি যে কালিজিরা মোহাম্মদ উচ্চারণ করছে সেজন্য এটা আল্লাহর মানে প্যাটার্ন করা প্রোডাক্ট হয়ে গেছে, আরে ভাই এটা কি কথা। আর আরেকটা কথা হচ্ছে কি যে কোনো একটা ভালো জিনিসের জন্য যদি হয়েছে কি যে ঈশ্বরকে হয়েছে কি ঈশ্বরের গুণগান করতে হয়, তাহলে এই যে ক্যান্সার দিয়েছে তাহলে এটার জন্য গালাগালি করো, আমার যে হয়েছে কি যে অ্যাপেন্ডিক্স আছে শরীরের মধ্যে আছে তো এটার জন্য গালাগালি করে একটা অ্যাপেন্ডিক্স দিস, যে জিনিসটা আমার শরীরে কোনো কাজই লাগে না, এই যে আমার কয়েকদিন আগে হচ্ছে রুট ক্যানাল করা লাগছে আমার দাঁতে, বলে দাঁতে তাহলে ইয়েটা জমাইলি কি জন্যে, হ্যাঁ মানে এত ব্যথাটা দিলি কি জন্যে। তারপরে যে বলে কি যে ঈশ্বর আমাকে অথবা আল্লাহ আমাকে ভগবান আমাকে হয়েছে মা হওয়ার ক্ষমতা দিছে, বলে কি ভাই মা হওয়ার ক্ষমতা দিছে ঠিকই, প্রসব ব্যথা ওই ঈশ্বরের দেওয়া সেই জন্য গালি দে। হ্যাঁ মানে যে কোনো জিনিসের যেহেতু পজিটিভ এর জন্য আমি তাকে মানে সিজদা করতেছি অথবা পূজা করতেছি, তাহলে নেগেটিভ এর জন্য তারা কিন্তু লাতিও মারা লাগে। হ্যাঁ, কিন্তু সেটা কেন করবে না, তা মানে এইসব বাস্তব কথাগুলো স্বীকার করতে হবে। এবং আমি আপনাকে ওই দিনও বললাম যে ওই একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মাতা মনসা দেবী, যেরকম আমার কাছে এসে কি যে আমি তো এসেছিলাম হরিদ্বারে অনেকদিন ছিলাম, তা হরিদ্বার হলো মানে এই ভারতের মধ্যে সব থেকে বড় মানে ধর্মের ব্যবসার একটা মানে ধর্ম ব্যবসার একটা আকড়া বলা চলে, সেখানে বিভিন্ন ধরনের হচ্ছে কি যে ধর্ম ব্যবসা বসে আছে। এবং যেরকম ওই আগেকার দিন আমার মনে আছে 1997 এর কথা, তখন আমার 10 বছর বয়স, সেই সময় দেখা যেতেছিল কি যে একাধারে মানে তখন আবার ব্রিজ ছিল না, কোনো একটা এলাকা থেকে আরেক জায়গায় যাইতে হলে আপনার নৌকা পারাপার হইতে হবে, তা ওইখানে অনেক নৌকাওয়ালা একসাথে দাঁড়ায় থাকবে এক সারিতে, ওরা পারলে হচ্ছে কি প্যাসেঞ্জারের টাইম নিয়ে হচ্ছে কি নিজের নৌকার মধ্যে উঠায়, প্লাস স্যার আপনি আমার নৌকার মধ্যে আসুন, বলে যে ভাই আমার নৌকাতে আসেন এখানে সাউনি দেওয়া আছে, বলে কি ভাই সাউনি দেওয়া হলেও কি সর নৌকা ফুটা। হ্যাঁ, এইভাবে যে কারাকারি ভাই প্যাসেঞ্জার নিয়ে আপনি হরিদ্বার যদি যান সেখানে এক একটা পন্ডিত মশাই থাকবে, হ্যাঁ মাথায় এখানে একটা টিকি দেওয়া, বিভিন্ন ধরনের কেউ গেরুয়া কেউ সাদা বিভিন্ন ধরনের ড্রেস পরা, এবং হচ্ছে কি যে একটা থালা নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ থালার উপরে ভাঙা একটা নারকেল আছে, এগুলো হচ্ছে কি বলে যে পূজার পুরো সামগ্রী আছে আপনি আমাকে হায়ার করেন, আরেকজন বলে কি না ও মন্ত্র ভুল পরে আপনি আমার কাছে আসেন, যে এইটা যে কত বড় ধরনের একটা ধর্ম ব্যবসা। এবং তারপরে কি করবে মানে উল্টা পাল্টা মানে যা ইচ্ছে তাই বলে বেড়াবে, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম করুণাধর যে মঙ্গলম কুণ্ডলিকা আছে, আপনি তাদেরকে মিনিং জিজ্ঞেস করেন, মিনিং ও কি ওর বাপেও জানে না, এটা যে একটা ধর্ম ব্যবসা এটা স্বীকার করতে হবে। এইগুলোকে তো হিন্দু হোক মুসলিম হোক অথবা নাস্তিক হোক কারো পক্ষে এটাকে মানা সম্ভব না। তা একটা জিনিস আমি ইয়ে করি যে এদেরকে বুঝাইলে তারা বুঝে অথবা কথাগুলো তারা শুনে এবং তারা ওইটা নিয়ে চিন্তা করে, সেই জন্য আমরা মেইন আকর্ষণটা কিন্তু ওই মুসলিম যে এই যে জেহাদি অথবা ইয়েরা আছে তাদেরকে নিয়ে। তা হচ্ছে কি যে আমার ওই যে ওই বিলিফটা যে ওই মানে হিন্দুরা যতই ইয়ে করুক না কেন তারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছে অথবা তাদের নিজের জেনারেশনটাকে ক্ষতি করছে, তারা কখনোই হয়েছে কি যে যারা তাদেরকে আশ্রয় দিবে যেরকম সিরিয়াকে আশ্রয় দিছিল আমাদের এই যে ফ্রান্স, তাদের ওইখানে যাই কিন্তু গণধর্ষণ চালালো, কিন্তু আপাতত এখানে যে অবস্থাটা জার্মানিতে ঘটছে, কিন্তু এইরকম কর্মকাণ্ড হয়েছে কি যে এই দেশে যেন না হয়, যে দেশে আমি এখন বাস করছি একটা হলো হচ্ছে কৃতজ্ঞতা বোধ থাকা উচিত, সেই হিসেবে বর্তমানে এদের জন্য যেটা ভালো
সেটা অবশ্যই আমি সেটাকে সমর্থন করতেছি। যেরকম আমি কখনো বলবো না যে এটাকে ভারত কিন্তু হচ্ছে মানে মানে একটা সেকুলার কান্ট্রি, ভারত কিন্তু একটা সেকুলার কান্ট্রি এবং আপনার কিন্তু কোনো ধর্মের প্রতি দায়বদ্ধতা নাই, আপনাকে একটা সেকুলার স্টেট আপনাকে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, আপনার কৃতজ্ঞতা পুরোপুরি থাকতে হবে একটা সেকুলার স্টেট ভারত, যেটা ভারতের যেটা সংবিধান এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন নিজে একজন নাস্তিক, এটা তো আপনি জানেন। এবং ভারতের যারা ইয়া তৈরি করেছেন, ভারতের যারা সংবিধান তৈরি করেছেন তাদের সংবিধান তৈরি করেছেন, এবং ভারত এবং পাকিস্তান দুই দেশের সংবিধানই যিনি তৈরি করেছেন তিনিও ছিলেন একজন নাস্তিক, এবং মানে উপমহাদেশে আম্বেদকর, হ্যাঁ উনি, ওনার কিন্তু ইয়াও আছে মানে মোহাম্মদ সম্পর্কে ওনার একটা লেখাও আছে, চমৎকার একটা লেখাও আছে। তো এই জিনিসগুলা আপনার কিন্তু দায়বদ্ধতা সেকুলারিজমের উপরে, ধর্ম নিরপেক্ষতার উপরে, আপনার কিন্তু হিন্দু ধর্মের উপরে বা হিন্দুদের প্রতি কোনো দায় থাকার কথা না। এবং আপনি দেখবেন যে ভারতে কিন্তু এখনো দলিত মানুষদের উপরে অসম্ভব নির্যাতন চলে। এইটা যে কিভাবে বলবো মানে এমনকি এটা রাষ্ট্রীয় ভাবে মানে আমাকে যখন এখানে ন্যাশনালিটি দেওয়া হচ্ছিল তখন আপনাকে কিন্তু আমি এটা বলছি না, আপনাকে কিন্তু আমি এটা বলছি না যে আপনি শুধু মানে হিন্দু ধর্মের সমালোচনা করতে হবে বা হিন্দুত্ববাদী, না 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 ওটা না, মানে এই যে আমি ওই আপনি যে বললেন ইসলাম মুসলিম, ইসলাম ধর্ম বা মুসলিমদের যে মানে হিপোক্রেসি সেগুলো আপনি অবশ্যই বলবেন, সাথে সাথে আমার একটা অনুরোধ এটা হচ্ছে যে আপনি এটাও যদি বলেন তাহলে আপনার সম্পর্কে যারা আজেবাজে কথা বলছে সেই আজেবাজে কথাটা তারা বন্ধ করতে হবে। আমি একটা জিনিস বলি যে এই যে আপনি বলেন না দলিতদের উপরে, এখানে এত বেশি নোংরামি দলিত, তারপর হচ্ছে কি যে বর্ণবাদ নিয়ে এটা যে এত নোংরামি এখানে চলে, এখন হচ্ছে কি যে সুবিধা দেওয়ার জন্য মানে হচ্ছে কি যে দলিতদেরকে সুবিধা দিচ্ছে এক্সট্রা। হ্যালো, হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। সানির ভাই আপনি যখন লাইভ করবেন তখন আপনি ডু নট ডিস্টার্ব অপশনটা অন করে লাইভ করবেন, না হলে আপনার কাছে যদি কোনো মেসেজ আসে বা আপনার কাছে যদি কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় বা কোনো ইয়া লাইক হয় তাহলে আপনার এখানে একটা নোটিফিকেশন আসবে এবং লাইভটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে। আচ্ছা যে ডু নট ডিস্টার্ব কোথা থেকে হয় আমি পরে দেখে নিবো। হ্যাঁ আমি যে জিনিসটা বলছিলাম যে এই যে এখানে এখানে সব থেকে নোংরা সংবিধানের যে জিনিসটা লাগলো যে যারা দলিত আছে এখন বলছি যে দলিতরা অনেক অত্যাচারিত হয়েছে, তাদেরকে হয়েছে কি যে আমরা একটু বেশি সুবিধা দিব, তা এই যে বেশি সুবিধা দিব বলা হয়েছে তখন হচ্ছে ব্রাহ্মণরা হচ্ছে নিজেদেরকে শূদ্র বানায় হয়েছে কি সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। তা আরে ভাই এইভাবে হয়েছে কি যে বর্ণটাকে মানে রেজিগনেশন থেকে কেন চেঞ্জ করানো লাগতেছে, রেজিগনেশন সিস্টেমটা উঠে দাও। হ্যাঁ মানে যে যেরকম আছে এইভাবে জন্মগত ভাবে তো কেউ কোনোভাবেই মানে শূদ্র বর্ণ মানে এটা হইতেই পারে না, এটা তো আমরা সবাই জানি। না না এখানে যে এখানে আরেকটা আলোচনার বিষয় আছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় আছে যে যেমন ধরেন 1000 বছর ধরে যেই জনগোষ্ঠীকে আপনি মানে নির্যাতন করেছেন বা শোষণ করেছেন এবং যারা শোষণ করেছে এখন যদি আপনি দুই পক্ষকে সমান করে দেন, যেমন ধরেন আপনার একটা পা যদি 5 বছর ধরে মানে মানে বেঁধে রাখি আমি, হ্যাঁ একটা পা বেঁধে রাখলাম, পাটা কিন্তু 5 বছর ধরে অকেজো সে কিন্তু ওইটার মতো দৌড়াতে পারবে না। এই কারণে এখন আগে পরিস্থিতিটা সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে হবে, যেন দুজন সমান সুযোগটা পায়। সমান সুযোগ পেলে তখন কিন্তু যে দলিত মানুষটা যে 1000 বছর ধরে নির্যাতিত হয়েছে, যে যাদের বংশ পরম্পরায় নির্যাতনের শিকার হয়েছে, সে তাকে আগে উঠিয়ে আনতে হবে, মানে কিছু সুবিধা দিয়ে তাকে আগে উঠিয়ে আনতে হবে। হ্যাঁ মানে দুজনের এবিলিটিটা সমান করে তারপরে আমি ইয়ে করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এবিলিটি সমান না হলে আমি করতে পারবো না, ইয়েস করতে পারবে না। এটা কিন্তু সমস্ত সমাজেই এই কারণে, সমস্ত সেকুলার স্টেটে মানবিক সমাজে এই কারণে যারা একটু অনেক বছর ধরে যারা পিছিয়ে পড়েছে বা যাদের উপরে নির্যাতন চলেছে তাদেরকে কিন্তু উঠিয়ে আনার জন্য এই স্ট্র্যাটেজিটা ফলো করা হয়, এবং এটা সংবিধান তৈরির সময়ও কিন্তু এই জিনিসটা মাথায় রাখা হয় যে যারা অনেক বছর ধরে নির্যাতনের শিকার তাদেরকে আগে মানে উঠিয়ে আনতে হবে। সমান যখন হবে, শিক্ষার লেভেলটা যখন সমান হবে, সুযোগটা যখন সমান হবে, তখন তারা মানে কিন্তু রেস করতে পারবে, এর আগে কিন্তু রেস করতে পারবে না। পারফেক্ট, ঠিকই বলেছেন। কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওই যারা এখানে আছে কি যে শিডিউল কাস্ট, তারপরে জেনারেল কাস্ট যেগুলো আছে এইটা নিয়ে যে কত রাজনীতি হচ্ছে, যে সুবিধা পাওয়ার জন্য তারা নিজেদের কাস্টটাকে চেঞ্জ করছে এটা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে আপনি জানেন না যে আমি ভারতে এসে বিভিন্ন অঞ্চলে থাকতে হয়েছে মানে জীবন বাঁচানোর তাগিদে অথবা বিভিন্ন কারণে, ওই এখনো এই রাজস্থানের দিকে হ্যাঁ দেখা যায় কি যে মানে অফিসিয়ালি হয়েছে কি ইয়ে বানানো রয়েছে, ওটা মিনস্টেশন ক্যাম্প টাইপের, হ্যাঁ মাঠের মধ্যে অনেক দূরে দূরে হয়েছে কি যে কোনো নারীর যদি হয়েছে পিরিয়ড, হ্যাঁ ওইখানে যে রেখে আসতেছে, এবং ওই জায়গাতে কোন ধরনের ওই গভর্নমেন্ট শাসন অথবা কোন ধরনের হিউম্যান রাইটস ওইখানে কোনো কাজ করতে পারে না। যেরকম হচ্ছে সৌদি আছে, এটা কিন্তু হিন্দুদের আছে, হ্যাঁ যে মানে গোয়াল ঘরে গিয়ে রাখতে হবে, গোয়াল ঘরে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এখানে আরো বিষয়টা হচ্ছে কি যে হিন্দু ধর্মের তো হচ্ছে কি যে যখন আসে সেটা হচ্ছে কি ধর্মের মধ্যে তো বলতে কিছুই নেই, সব হলো এক একজন এক একটা মতবাদ দিয়ে রাখছে, কারণ ভারত হলো এমন একটা জায়গা যেখানে রজনীকান্তের মতো একটা হিরোটে মন্দিরে বসা দেয় ওইখানে পূজা করতে থাকে, তার মানে এখানে ভগবান দেবতার অভাবই নেই। হ্যাঁ তা এখানে এক একজন যা যা বসে সেটারই হচ্ছে কি ধর্ম বানায় ওইটাকে এস্টাবলিশ করে ফেলছে যে এটা ঈশ্বরের দেওয়া, এটাকে আমরা আমাদের মানতেই হবে।
এবং সেখানে দেখা যাচ্ছে কি যে সেখানে যেহেতু কোনো এডুকেটেড লোক ওইটাকে অপারেট করতেছে না, ওই গ্রামের মোরাল টাইপের কিছু লোক, তারা এটাকে আরো এস্টাবলিশ করে রাখছে। এবং সব থেকে নিকৃষ্ট যে বিষয়টা, নারীরা ওইটাকে সমর্থন করতেছে, যে মানে যারা সিনিয়র হয়ে গেছে, মনে করেন শাশুড়ি, শাশুড়ি তার বউরে বলছে তুমি যদি এটা না করো তাহলে হয়েছে কি যে তুমি ঘরের বউ থাকতে পারবে না। এখন বেচারিরা হয়েছে কি যে অশিক্ষিত, যে যারা হয়েছে কি যে কোথাও অফিসে চাকরি করার ক্ষমতা নেই অথবা ইনকাম করার ক্ষমতা নেই, তাদের তো সারা জীবন এখানে বন্দি থাকতেই হয় এবং প্রত্যেকবার স্টেশনের সময় ওই জঙ্গলের মধ্যে যায় পড়ে থাকতে হয়। এবং সব থেকে ইয়ে কি, তাদেরকে নর্মাল খাবার দাবার দেওয়া হয় না, তাদের জিভের স্বাদটা নেওয়ার কোনো অধিকার থাকে না, তখন ওই 5টা দিন ওই জঙ্গলে পড়ে থাকো। এবং ওই সময়তে তাদের কাছেও কেউ যাবে না, মানে কি অশুচি হয়ে গেছে। আর শুধু কি তাই নাকি যে ওরা নিজেরা বলছে কি যে ঈশ্বর হয়েছে কি যে পবিত্র, এই সেই, ভাই ঈশ্বর যদি পবিত্র থাকে, সে যদি অলরেডি হয়েছে কি যে বাইবন স্যানিটাইজ, তাহলে তার মন্দিরে যদি কেউ ঢুকে, এরকম মিনিস্ট্রেশন ওলা কেউ যদি ঢুকে, তাহলে সমস্যাটা কি হয়? আরে আগের কথা না হয় বুঝলাম যে হয়েছে কি যে উইসপার ছিল না, এখন তো আছে, তা এখন তো সমস্যাটা কোথায়? মানে তারা এসব থেকে বেরোয় আসতে চা, মানে আসা তো দূরের কথা, আসতে চাচ্ছেও না। তা একটা জিনিস, একটা ভালো বিষয় দেখা গেছে যে বিজেপি হিন্দু সমর্থক, এটা তো আমরা জানি। হ্যাঁ, তা কিন্তু তারপরেও এখন বর্তমানে যে পরিমাণ ইয়ে ধরা হচ্ছে, যে ভণ্ড যেসব গুরুরা, সেটা কিন্তু আগের যতগুলো সরকার ছিল সেই সময় কিন্তু ধরা হয়নি। এবং রাম রহিম যে ছিল, সে কিন্তু এত মানে ফেমওয়ালা একটা, মানে এটা নতুন যুগের মোহাম্মদ হয়ে যাচ্ছিল, যে তারে যে অ্যারেস্ট করে যে ভিতরে ঢুকানো হলো, তারপরে জাকির নায়ককে যে এখান থেকে বের করা হলো, এটা সব থেকে ভালো কাজ হয়েছে। কারণ যে একটা মানে বিষ ছড়াচ্ছে, বিষের গাছটাকে কেটে দেওয়াটা একটা ভালো কাজ, সেটা হয়েছে কি যে হিটলার করুক অথবা মোদিজি করুক, যেই করুক, এটা একটা ভালো কাজ হয়েছে। আচ্ছা যাই হোক, আমি আপনার কে ওই দিন কথাটা বলতে চাচ্ছিলাম, ওই আপনি একটা মুমিনের সাথে কথা বলতেছিলেন, তারপর সেই মুমিনটা হয়েছে কি তার আরেকটা বন্ধুকে ধরাই দিল, যে ইগনোরেন্ট আর ইগনোরেন্স। হ্যাঁ, সেই সময় আপনার চেহারা দেখে যে এত মজা লাগছিল, আমরা কি ভাই খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। আমি বলছি যে কোন বিপদে পড়ছে আমি তো বুঝতে পারতেছি, এটা বুঝাবে কি লোকটারে, এটা যে কি মজা লাগছিল, যে খুব প্যাথেটিক ভাই, আমি কি বলবো আপনাকে। একজন একজন হচ্ছে কি হোমোসেপিয়ান্স মানে যে মানুষ, এটা জানে না, আর একজন হচ্ছে আর্জেন্টিনিয়ান, বলতেছে ইগনোরেন্স, সে বলতেছে আমাকে ইগনোর করতেছেন, আমাকে ইগনোর করতেছেন। ইগনোর করা আর ইগনোরেন্স যে আলাদা জিনিস, সেই জিনিসটা বুঝতে পারতেছে না, মানে কি বোঝাবো, মানে খুব কষ্ট লাগে আসলে, অবাক হয়ে যায় যে মানে ক্লাস 5 6 পাস করলে তো এই জিনিসগুলো জানার কথা। এবং এরা যে হয়েছে কি যে দেখেন, এরা কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনা করছে, এবং তারা মনে মনে ভাবছে কি যে পৃথিবীতে কিছু পায় কি না পায়, ওইটা পরের বিষয়, জান্নাতে তো হুর পাবো, সেই জন্য এসে ই করে। এমনকি তারা সোসাইটিতে এটাও বলতে পারে না, যে কি যে গর্বের সাথে, যেরকম একটা মাইক্রোসফটের একজন ইয়ে, তার সিভিতে সবসময় মানে একমাত্র মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার যারা হয়, এমসিএসসি যারা করে, তারাই মাত্র তাদের সিভির উপরে লিখতে পারে মাইক্রোসফট সার্টিফাইড। তারা যেরকম গর্ব করে বলতে পারে যে আমি এমসিএসসি কমপ্লিট করছি, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র কিন্তু কখনোই বলতে পারবে না মানে গর্ব করে যে আমি মাদ্রাসা থেকে পড়াশোনা করছি। হ্যাঁ, ওইখানে যে এসে কি যে মাথা মোটা প্রোডাকশন হয় সেটা তো আমরা সবাই জানি। এই জন্য ওই লোকটাও স্বীকার করতে চাচ্ছিল না যে ভাই আমরা মাদ্রাসা পড়াশোনা করলাম, মানে ওইখান থেকে আসা ইয়ে হোমোসেপিয়েন্স ওখানে অবশ্যই এটা শিখাবে না, নাহলে কি আদম হাওয়ার তো গল্পটাই উড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আর দায়িত্ববান বাবা, মানে দায়িত্ব পালন করুন। কানিজাপুর আপনি পোস্ট গুলা দেখি বলে কি যে মায়ের জানটাকে হাত দিয়ে দেখায় যে আমি আমি। আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন, টাটা বাবা। যাক আসিফ ভাইকে ধন্যবাদ, আমার এত বছর পরে যে প্রথম লাইভটা হইলো সেখানে আসিফ ভাই আসলো।